আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। দুপুরবেলা বলা ভুল, আজকে 3টে বাজে, একটু পরেই বিকেল হয়ে যাবে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা মেয়েকে স্কুল থেকে আনতে গেছে, তো চলো বাসনটা মেজে নিই, তারপরে তোমাদের আজকে আমার আমি যেখানে ভাড়া থাকি সেখানে রুম টুম দেখাবো, ঠিক আছে? নিজের ঘরে তো থাকছি না, এখন ভাড়াতে আছি, তো সেখানে দেখো তোমাদের এবার ঘরটা দেখাই। এখানে দেখো খাট আছে একটা, আর এদিকে একটা খাট আছে, এখানে মেয়ে শোয়। তোমরা খাটের মধ্যে অগোছালো যা যা জিনিস দেখলে একটু ইগনোর করে যাও, কারণ দুপুরবেলা গোছানো হয়নি। তো দেখো এখানে আমার ঠাকুরের সব কিছু আছে, এখানে ঠাকুর আছে, গোপাল আছে, এখানে তো সবসময় দেখতে পাও ভিডিওতে এটা। আর এই দরজার সামনে আমি শর্টস করি, যেহেতু শর্ট জায়গা তাই শর্টস করার জন্য এই জায়গাটাই আছে। তো চলো এবারে বাইরে বেরোই। বাইরে দেখো মেশিন আছে দালানে একটা, আর সেইখানেই বাসনের র‍্যাক রাখা আছে, তো ওখানে বাসন মেজে ওখানেই রেখে দিই, জল ঝরে যায়। আর এইখানে দেখো গ্যাস রাখার একটা জায়গা আছে, কিন্তু গ্যাস আমি রেখেছিলাম কদিন আগে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আমার ঠিক ভালো লাগে না, তাই নিচে গ্যাস রেখে দিয়েছি, নিচে বসে বসে রান্না করি। আর এইখানে তো দেখতেই পাচ্ছ আমার মশলাপাতির জিনিসপত্র আছে, আমার ভিডিওতে দেখতেই পাও তোমরা। আর এখানে দেখো আছে আটার টিপে আর জলের বালতি, আর জানলাতে সারা মাসের যা জিনিস বেঁচে যায় সেইগুলো রাখা থাকে, যেমন ধরো গুড নাইট তেল আছে, সাবান আছে, কোলগেট মাজন আছে। তো চলো এবার বাইরে যাই। আরও তো এই দালানটায় থাকে 3টে সাইকেল, তো কাকুদের সাইকেল মানে বাড়িওয়ালা কাকুদের সাইকেল আর তোমাদের দাদার সাইকেল, আর পাশে আরো একটা ঘর আছে দেখো, ওটা বন্ধ থাকে, ওদেরই ঘর তো ওটা বন্ধ আছে। আর এখানে আর একটা ছোট্ট জায়গা আছে, তো রান্না করা যায় এখানে। আর পাশে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা কাকুদেরই পুরনো সিঁড়ি, আগে এইটা দিয়ে নামা ওঠা করতো, এখন বাইরে দিয়ে সিঁড়ি আছে বলে ওটা দিয়ে যাওয়া আসা করে। তো চলো তোমাদের আরো বাইরে নিয়ে যাই। দেখো এখানে একটা কল লাগানো আছে, এই কলেতে বাসন মাজা যাবে, বরং বেশি বেশি বাসন বা জামা কাপড় কাচা যাবে। তো আমি স্নান করার সময় জামা কাপড় বাথরুমেই কেচে নিই, আলাদাভাবে ওখানে আর কাচি না। দেখো এই উঠোনটায় আমার মেয়ে খেলাধুলা করে, একা তো এখনকার দিনে তো আর বাইরে কোথাও খেলতে যেতে পারবে না, এখানেই খেলে, ছুটোছুটি করে, তো বড় জায়গা। আর সামনে দেখো তুলসী গাছ আছে, আর এইখানে জামা কাপড় মেলি, সেটাও তোমরা ভিডিওতে দেখেছো। আর এই সিঁড়িটা দেখো, এই সিঁড়িটা দিয়ে কাকুরা উঠা যাওয়া নামা করে। আর দেখছো কিরকম হাওয়া হচ্ছে, ঠান্ডা এবছরে প্রচুর পড়বে। তোমাদের ওদিকে কিরকম ঠান্ডা একটু কমেন্ট করে জানিও তো। তো এই ঘরগুলো পাশে কাকুদের রিলেটিভরা থাকে, পাশের এই ঘরগুলো রিলেটিভরা থাকে। চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো কথা বলতে বলতে মেয়েও এসে গেল স্কুল থেকে, ছুটতে পালালো, দেখেছো ভিডিও করছি দেখে। আর মেয়ের বাবা এবারে আসছে,
তো একটু হেসে ফেলেছে। আর এখানে মেয়ে পাঁপড় ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে, শরীরটা আজকে ভালো না বলে অন্য রান্না করতে পারিনি। তো মেয়ে পড়তে চলে গেছে আর এখানে আমি জামা কাপড় কিনতে চলে এসেছি। আমার একটু মাথায় ব্যামও আছে, আমি যখন তখন মনে হলেই জামা কাপড় কেচে দিই, সে বিকেল হোক সন্ধে হোক সেটা কোনো ব্যাপার নয় আমার কাছে। তো মাথায় পোকা কামড়ায় আমার বলতেই পারো। তো যখন আমার ইচ্ছা হয় যে আজকে এক্ষুনি জামাটা আমাকে কাচতে হবে, জামা কাপড়গুলো রেখে দেওয়া যাবে না, তো তখনই আমি কেচে ফেলি। তো দেখো জামা কাপড় কেচে ফেলেছি, মেয়ে স্কুল থেকে এসেছে তো মনে করলাম জামা কাপড় কেচে ফেলি, তো কেচে ফেললাম। তো এবার সেগুলো মেলে দিচ্ছি। আর এমনিতেও কয়েকদিন একটু কাচাকুচি আছে, তারপরেই তো বিয়েবাড়ি যাব, তো সেই কারণে টুকটুক করে একটু একটু করে কেচেই দিচ্ছি। তো জলটা ঝরে গেলে তারপরে ঘরে ঢুকিয়ে দেবো। তো চলো দেখতে থাকো পরের কাজ করি। সব কাজ মিটে গেল, চলো এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এগুলো কেন টেনে টেনে এখন নামাচ্ছি, কি হবে এখানে কি আছে। তো এখানে আছে হচ্ছে আমাদের জামা কাপড়, শীতের জামা কাপড়, তারপরে ভালো কাপড়, ভালো জামা। তো এইগুলো বার করতে গেলেই সব কিছু এরমভাবে টেনে টেনে নামাতে হয়। আমার যেহেতু আলমারি নেই, তো এই ড্রামগুলোতে আছে, একটা ড্রামে আছে তোমাদের দাদার, একটা ড্রামে আছে পুরনো জামা কাপড়, আর এই ট্যাঙ্কিটায় আছে আমার মেয়ের আর আমার কিছু শাড়ি সোয়েটার এইসব। তো এই সোয়েটার ফোয়েটার তো শীতকালে বার করতেই হবে, সোয়েটার চাদর এগুলো তো বার করতেই হবে। তারপরে দেখো শাড়ি বার করছি, কিছু শাড়ি বার করছি। তো কেন বার করছি তোমাদের সব বলবো, একটু অপেক্ষা করো তোমরা, তারপরে সব কিছুই জানতে পারবে তোমরা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমরা দেখতেই পেলে আমি এতক্ষণ কি করছিলাম। তো আমি জামা কাপড়ের ট্যাঙ্কি খুলেছিলাম, কেন খুলেছিলাম সেটা এবার বলি। তো জামা কাপড়ের ট্যাঙ্কি নিশ্চয়ই জামা কাপড়ই বার করবো বলে। তো কী কী বার করলাম সেটা তোমাদের এখন দেখাবো না, যখন পরবো তখন তোমরা দেখতে পাবে। কেন পরবো, কী কারণে পরবো সেটাও তোমাদের বলে দিই। আমাদের বিয়েবাড়ি পড়েছে, আমরা বিয়েবাড়ি যাচ্ছি, তো আর দুদিন পরে আমাদের বিয়েবাড়ি। তো সোমবার আমাদের বিয়েবাড়ি পড়েছে, তো সেখানে আমরা যাবো সোমবারে। তো যাবার জার্নিটা হয়তো দেখাতে পারবো না, তো বাইরে রাস্তায় ফোন যেহেতু আমি বার করি না, তো সেই কারণে রাস্তায় ভিডিওটা হয়তো আমি করতে পারবো না। তো গিয়ে পৌঁছে তোমাদের সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো এর পরের ব্লগটা বিয়েবাড়ি নিয়েই আসছে, তো এর পরের ব্লগটা পুরো বিয়েবাড়ি নিয়েই থাকবে। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, যারা নতুন আছো আমাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো আছো তারা লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সঙ্গে থেকো, টাটা।